লোকসভা নির্বাচনের বাদ দিতে বেজে গিয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চও ঘুরে গিয়েছে। এখন ভোটের দিনক্ষণ ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। বিজেপি ইতিমধ্যেই তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে হই হই ফেলে দিয়েছে, চমকে দিয়েছে তাপস রায় কৌস্তব বাগচীদের দলে টেনে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও জানিয়ে রেখেছেন বিজেপিতে যাচ্ছেন তিনি। এই আবহে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়েও নানা মহলে নানা গুঞ্জন, নানা নাম ভাসছে। এসবের মাঝে নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণার আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগেও তিনি দেখা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। যদিও এমন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে সৌরভের নবান্নে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সৌরভ বুধবার রাজ্যের প্রশাসনিক সদর দফতরে যান 4:45 সময়। আধ ঘন্টার মতো মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়কের কথা হয়েছে। জানা গিয়েছে সৌরভের সঙ্গে শালবনীতে স্টিল প্ল্যান্ট নিয়েই কথা হয়েছে। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে জল্পনা তো প্রতি ভোটের আগেই একবার করে ভেসে ওঠে, এবারও তার অন্যথা হচ্ছে না। এর আগে বহুবার সৌরভের সঙ্গে বিজেপি যোগের কথা হয়েছে, তিনি বারবার সেই সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছেন। এমনকি অমিত শাহ পর্যন্ত সৌরভের বেহালার বাড়ি পর্যন্ত গিয়েছিলেন। মমতার সঙ্গে সৌরভের স্পেন সফর এবং সেই সফরে শিল্পপতি হিসেবে সৌরভের বিশেষ পরিচিতি ভারতে প্রাক্তন অধিনায়ককে অন্য চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। সৌরভ অবশ্য বারবার বলেছেন শালবনীতে কারখানা তিনি গড়বেনই। সূত্রের খবর, সে বিষয়টি নিয়ে কথা বলার জন্য মহারাজের বৈঠক মমতার সঙ্গে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।